আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুবই সহজভাবে চুলায় এই প্লেন কেকটি তৈরি করে দেখাবো, আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। কেকটি তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বলে তিনটি ডিম নিয়ে নিলাম, তারপরে চিনি নিলাম হাফ কাপ, আর তেল দিলাম 1/3 কাপ, মানে 1 কাপের 3/2। এবার এগুলো খুব সুন্দরভাবে বিট করে নিতে হবে। মনে রাখবেন এটা কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে বিট করতে হবে, আর কেউ চাইলে এটা ব্লেন্ডারের সাহায্যেও করে নিতে পারেন। আর এই যে এটা বিট করা হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণগুলো মেশাবো। তো আমি একটি স্টেইনারের ভিতরে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিলাম, চায়ের কাপে নিলে 2 কাপ নিতে হবে, বেকিং পাউডার দিলাম 1 চা চামচ, বেকিং সোডা দিলাম 1/2 চা চামচ, লবণ দিলাম স্বাদ মতো। এবার এগুলো একটু চেলে নিলাম। এবার আমি এখানে দিলাম 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে 1 চা চামচ লেবুর রসও ব্যবহার করা যাবে। এবার এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে মেশাবো দুধ। তো এখানে আমি টোটাল 1/4 কাপ, মানে 1 কাপের 4/1 ভাগ দুধ দিলাম। তো সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এই যে কেকের ব্যাটারটা একদম রেডি। তো এরকম একটি মোল্ডের ভিতরে আমি কেকটাকে বেক করব। মোল্ডের ভিতরে একটি পেপার বসিয়ে অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার কেকের ব্যাটারটা এর ভিতরে দিয়ে দিলাম, আর আমি একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে বেরিয়ে আসে। তো এই পাতিলটার ভিতরে আমি কেকটাকে বেক করব, আর পাতিলের ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার পাতিলের ভিতরে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। তো পাতিলটিকে ঢেকে চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে কেকটাকে প্রায় 1 ঘন্টা বেক করতে হবে। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর, আর এই যে কেকটা হয়ে গেছে। আর কেকের কালারটা একটু দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা যদি কেকের কালারটা এরকম লাল করতে চান তাহলে কেকটাকে পুরো 1 ঘন্টা বেক করতে হবে, আর তা না হলে 45 থেকে 50 মিনিটের ভিতরে কেকটা হয়ে যাবে। আর এই যে দেখুন কেকটাকে আমি একটু কেটে দেখাচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।